আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে সম্মানিত যে এইখানে দেখতে পাচ্ছেন একটি জুমার খুদবার ব্যানার তো সম্মানিত ব্যয়ার্স এই ব্যানারটি আপনারা এরকম ব্যানারটি কিভাবে বানাতে পারেন তো আজকে এই ভিডিওটি তো আপনারা যদি এই ব্যানারটি ডিজাইন না করতে পারেন তো ক্ষেত্রে আপনারা এইখানে যে ফাইলটি আছে অর্থাৎ পিএলপি ফাইলটি আছে এই ফাইলটি ডাউনলোড করে এই ফাইলটি এডিট করে আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন তো ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেতে ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওর উপরে আমি ডাউনলোড লিংয়ের পিকচার দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে দেখে টাইপ করলে ওটা ডাউনলোড অপশন চলে আসবে তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনার এই নাম তারিখ তারপর ছবি বাকি যা আছে আনুষাঙ্গিক সব কিছু আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন তো সময় তো ব্যাস আমরা এটা কিভাবে তৈরি করেছি এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো এরকম একটি ডিজাইন তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ল্যাব সফটওয়্যারে তো পিকজল্যাপ সফটওয়্যারে যাওয়ার পরে আপনারা প্রথমে এরকম একটা ব্লাঙ্ক পেজ পাবেন তো তারপর প্রথমে আপনারা এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে হ্যাশট্যাগে ঠিক করে নেবেন তো আমি এখানে এই ক্লিক করলাম এখানে বারোশো আশি আছে তারপর এখানে আমি ষোলোশো পঞ্চাশ দিব তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ রেশিওটা এখানে বসাই দিবেন তারপর আমি এখানে ওকে ক্লিক করলাম তো সময় ব্যস এখন আমাদের সাইজটা ঠিক হয়ে গেছে তো আমি এই ট্যাক্সটাকে এখানে আপাতত ডিলিট করে দেই তো সময় ব্যস তারপরে দেখেন এইখানে যে সবার এই সাইডের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে দুই নাম্বার যে অপশনটা আছে এটা অ্যানাবল করে দিবেন তো অ্যানাবল করে দিয়ে আপনারা এটা হালকা ডার্ক বাড়াই কমাই নিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে একশো পার্সেন্টই রাখলাম বা আপনারা আরও কমাই নিতে পারেন সমস্যা নেই তারপর ওকে করলাম তারপর এখানে দেখেন ব্রাইটনেস আছে তো এই ব্রাইটনেসটাকে আমি একটু কমিয়ে মাইনাস ফিফটি করে দিলাম ফিফটি করে ওকে দিলাম তো সময় তো ব্যাস আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ তো আমি প্রথমে একটা ট্যাক্স অ্যাড করি আমি এখানে জুমার খুদবার টেক্সটাই অ্যাড করে দিচ্ছি বাংলাতে জুমার খুদবা অথবা আপনারা এখানে লিখে দিতে পারেন পবিত্র জুমার খুদবা তো আমি ওকে প্রেস করলাম ওকে প্রেস করে আমি এখান থেকে চলে যাব কালারে তো আমি এই লেখাটাকে এখান থেকে ইউলো কালার করে দিব এই দেখেন লেখাটা ইউলো কালার হয়ে গেছে তারপর আমি ওকে প্রেস করলাম তারপরে দেখেন আমাদের এখানে আছে স্টাইল তারপর এখানে একটা বি চিহ্ন দেওয়া আছে তো আমরা বিতে ক্লিক করে লেখাটাকে বোল্ড করে দেবো তারপর এখানে দেখেন আছে এবি ফ্রন্ট তো আমি এখান থেকে একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে এই ফ্রন্টটাই দিলাম তো এই ফ্রন্টটা দেওয়ার পরে আমি এটার সাইজটাকে এখন একটু বাড়াই দেবো তো এই যে এখানে দেখেন সাইজ দুইটা টি দেওয়া আছে তো সাইজে ক্লিক করে আমি এটাকে একটু সাইজটাকে বড় করে দিলাম তো বড় করে তারপর এখানে দেখেন আরেকটা অপশন আছে আপনাদের এই যে শ্যাডো তো আমি এই শ্যাডোতে ক্লিক করলাম ওকে করলাম তারপর এখানে ব্ল্যাক শেডুটা ক্লিক করে আপনারা এখানে এই ব্লার রেডিয়াসটাকে এড করে দেবেন এড করে দিয়ে ওকে প্রেস করবেন তো সময় তো ব্যাস আমাদের এই লেখাটা হয়ে গেছে তো আমরা এটাকে এদিক ওদিক নেওয়ার জন্য এখানে দেখেন এটা দোরে টান দিলেও চলে যাবে অথবা এই যে এখানে এটা দিয়ে টিপে টিপে আপনারা নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে ঠিক জায়গায় সেট করে নেবেন তো সময় তো ব্যাস আমাদের এইটুকু শেষ তো এখন আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে একটা ছবি অ্যাড করবো তো আপনার আমি এই লেয়ারটাকে এখান থেকে লক করে দিচ্ছি যাতে এটা আর এখান থেকে সরে না যায় তারপর আমি এই যে এই মাজেরটাই ক্লিক করলাম তারপর এখান থেকে ইম্পোর্ট অপশন আছে এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স নিব এই যে এই গ্রাফিক্সটা তো আপনারা যদি এই গ্রাফিক্সগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা না জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই গ্রাফিক্সগুলো তৈরি করা শিখিয়ে দিব তো তারপর আমি এখানে ওকেতে ক্লিক করলাম তো সময় দেওয়ার সেই দেখেন আমাদের এখানে গ্রাফিক্সটা চলে এসেছে তো আমি এই যে এই কুকোনারটায় ধরে এটাকে একটু ছোটো করে দেবো ছোটো করে এই মাছ বরাবর এখানে রেখে দিব তো এটা আমি রেখে দিলাম তারপর এই লেয়ারটাকে আমি এখন লক করে দিচ্ছি তো সময় দেওয়া তারপরে এটার উপরে আমি আমি একটা ছবি অ্যাড সেজন্য আবার ক্লিক করলাম তো থেকে আমি একটা ছবি নেই তারপরে এই যে দেখেন এখানে এটা ক্রপের অপশন তো আমি এই ক্রপের অপশনটা এখানে এনে তারপরে দেখেন এখানে বিভিন্ন সাইজে ক্রপ করা যায় তারপরে এই যে দেখেন লক চিহ্নর পাশে একটা গুল সার্কেল চিহ্ন দেওয়া আছে তো আমি এটাকে এখন গোল সার্কেল আকারে এটাকে আমি ক্রপ করব ক্রপ করে ইমেজটাকে নিয়ে যাব। তো তারপর আমি এখানে গোলটা সিলেক্ট করে ওকে প্রেস করলাম তো এখানে দেখেন এই যে এটা চলে এসেছে তো তারপর আমি এটাকে আস্তে আস্তে একটু ছোটো করে দেব ছোটো করে দিয়ে এটার মাছ বরাবর এটাকে সেট করে দিব তো সময় দিবাস আমাদের এটা এখানে মোটামুটি সেট হয়ে গেছে তো এখন আমি এই ছবিটাকে স্টোক দিব তো এই যে স্টুকে ক্লিক করলাম তারপর অ্যানাবল তারপর এটাকে আমরা ব্ল্যাক কালার স্টুক দেবো তারপর এখানে দেখেন স্টুকের ওয়েটটা একটু আমরা বাড়াই দিব জাস্ট আমরা ফোর করে দিলাম ফোর করে ওকে করে দিলাম তো সময় দেবে এই দেখেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে তো এখন আমরা এটাকে এই লেয়ারটাকেও লক করে দিচ্ছি তো সময় দেবে আস এই লেয়ারটাকেও লক করে দিলাম এই দেখেন আমাদের আগের ডিজাইনটা যদি আমরা একটু দেখে নেই এই যে এটা হচ্ছে আমাদের আগের ডিজাইন তো আমরা এখন এখানে লিখবো খুদ্ প্রদান করবেন এর জন্য আমি এখান থেকে একটা শেপ নিব তারপরে এখানে দেখেন শেপের রেডিয়াসটাকে আমি এখান থেকে টু করে দেবো অথবা আপনার আপনারা আপনাদের প্রয়োজন হয়ে দিতে পারেন তারপর আমি এখানে টেন রাখলাম তারপর এটাকে আমি একটু ছোটো করে দিবো তারপর এটাকে আরেকটু ছোটো করে দিব তারপর এটাকে আমি আরেকটু ছোটো করে দেবো ছোট করে দিয়ে ওকে প্রেস করব তো সময় তো এখন আমি এটাকে কালার দিব তো আপনারা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে অবশ্যই কালারগুলো দিবেন তাহলে এটা দেখতে একটু সুন্দর হবে তো আমি এখানে এই কালারটাই দিলাম ওকে তারপরে এই কালার আমি একটু স্ট্রোক দিয়ে দেব ব্ল্যাক কালারের তারপর এটাকে আমি এইটার মাছ বরাবর সিলেক্ট করে নেব তো আপনার যদি এইভাবে সিলেক্ট এইভাবে নিতে কষ্ট হয় তাহলে এখানে দেখেন এই যে পজিশন এই পজিশনে ক্লিক করে নিচ করে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে রেখে দিতে পারবেন তো আমি এখন এই লেয়ারটাকে লক করে দিচ্ছি লক করে দেওয়ার পর প্রিয় ব্যবস্থা এখন আমি এটার উপরে ট্যাক্স অ্যাড করব তো আমি এখানে ট্যাক্সটাকে নিয়ে আসলাম তারপর আমি এখানে এটাকে লিখে দিই খুদ বা প্রদান করবেন কুতবা প্রদান করবেন তারপর আমি এই সাইজটাকে একটু ছোটো করে দিই যে সময় এখন মোটামুটি এটা ফিট আছে তো আমি এটার কালারটাকে এই যে দেখেন কালার তারপর এই কালারটাকে আমি এখান থেকে ইউলো কালার করে দেব এগুলো কালার করে দিলাম তারপর এখান থেকে আমি এটাকে একটু বোল্ট করে দেবো বোল্ট তারপর আমি এখান থেকে এটার ফ্রন্টটাকে চেঞ্জ করে দেব তো আমি এই ফ্রন্টটাকে এখানেই দিলাম তো সময় আমাদের এখানে কাজ শেষ তো আমি এটাকেও লক করে দিই তারপর আমি এই যে জুমার খুঁত বা পবিত্র জুমার খুঁত বা এই লেখাটাকে এই লেয়ারটাকে আনলক করে দিলাম তারপর এটার পরে ক্লিক করলাম তারপর এখানে আমি কপিতে ক্লিক করলাম তো কপিতে ক্লিক করে আমি এডিটে ক্লিক করব এখানে আমরা নামটা লিখে দিচ্ছি তো সময় দেওয়া আছে লাইন হয়ে গেছে তো এটাতে এই টান দিলে এটা এক লাইন হয়ে যাবে তারপর আমরা এখানে ট্যাক্স সাইজে যাব এই সাইজটাকে ছোট করে দিব তো আমরা সাইজটাকে এইটুকু রাখলাম তারপর এখানে আমরা এই যে এটা আছে এখানে আমরা আরেকটা ট্যাক্স নিব তো আমি এই লেয়ারটাকে আগে লক করে নেই তো আমি যেই লেয়ারটাকে লক করে নিলাম এই লেয়ারটাকে লক করে নিলাম তারপর আমি ক্ষুদ্র প্রদান করবেন এই লেয়ারটাকে আনলক করে এটার একটা কপি নিব তো আমি কপিটাকে এখানে নিয়ে যাই তারপর এটাকে এখন আমরা এডিট করে দিব পরিচালক আলজামিয়া সলাফিয়া তারপর এটাকে আমি এইদিকে দিকে টান দিব তারপর এটাকে আমি আর আরেকটু ছোটো করে দিব ছোট করে এটাকে আমি এই বরাবর লিখে দেব তারপর এটার কালারটাকে আমি হোয়াইট কালার করে দিব তো সময় দেবাস দেখেন এখানে মোটামুটি একটা ডিজাইন শেষ হয়ে গেছে তো তারপর আমরা এখান থেকে আবার আর একটা শেপ শেপের রেডিয়াসটাকে আমরা একটু সামান্য বাড়াই দিব তেরো দিলাম তারপর এখানে ওকে তারপর এটাকে আমরা একটু বড় করে নিলাম সময় আছে এইটা আমরা একটু এডিট করে নিই এই শেপটাকে আর একটু বাড়ায় নেই একুশ ছোট করে দিলাম তারপর এই টিক টিকমার্কের ওকে ক্লিক করলাম তারপর এখানে আমরা আবার কালারে ক্লিক করি যেমন আমরা আগে যে কালারটা দিয়েছিলাম সেই কালারের সাথে ম্যাচ করে আবার এটার কালারটা দিব তারপর আমরা এই স্টোকে ক্লিক করবো এনাব তারপরে ব্যাক সিলেক্ট করে দেব ব্যাক সিলেক্ট করে স্টোকটাকে একটু সামান্য বাড়িয়ে দেব তো সময় দেওয়া তারপর আমি এই ট্যাক্সটাকে আবার কপি করবো তো এই ট্যাক্সটাকে আমি কপি করলাম কপি করে এই ট্যাক্সটাকে এখানে নিয়ে আসবো তারপর এখানে লিখে দেবো আমরা খুঁদবার সময় খুঁজবার সময় তবে এটাকে একটু আমরা বড় করে দিব তারপর আমরা এটাকে আবার কপি করব কপি করে এখানে লিখে দেব আমরা খুদবার তারিখ ওকে তো আমরা এখানে খুঁতবার তারিখটা লিখে দিলাম সেগুলো আমরা একটু সামান্য নিচে নামিয়ে দিব এটাকে একটু সামান্য নিচে নামিয়ে দেব তো তারপর এখানে আমি খুতবার সময়টা লিখে দিচ্ছি তারপর এটাকে আবার কপি করলাম কপি করে এটাকে আমরা একটু নিচে নিয়ে যাব এখানে লিখে দেব দুপুর বারোটা তিরিশ দুপুর বারোটা তিরিশ তো এই লেখাটাকে একটু আমরা সাইজটাকে বড় করে দেবো যাতে এই লেখাটুকু একটু হাইলাইট থাকে তারপর আমরা এটাকে একটু বোল্ড করে দিব এটার কালারটাকে আমরা ইউলো কালার করে দিব ওকে তারপর এই ট্যাক্সটটাকে আমরা আবার কপি করব তারপর এখানে আমরা খুদবার তারিখটা লিখে দিব ধরেন এটা লিখে দিলাম আমরা পাঁচ মার্চ পাঁচ মার্চ দুই হাজার একুশ তো সময় দু আমাদের এইটুকুর কাজ শেষ তো এখন আমরা এখানে একটু সামান্য ডিজাইন এড করে দেবো তো এই জন্য আমরা আর একটা শেপ নিচ্ছি এখানে তো এই শেপটাকে যত ছুটো নেওয়া যায় তো আমরা এই শেপটাকে ওকে করলাম তারপর এটাকে একটু ছুটো করে নিয়ে আমরা ওকে তারপর এটাকে আমরা এই যে পজিশনে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসি ওকে তো আমরা এটার কালারটাকে চেঞ্জ করে ইউলো কালার করে দিব ওকে তারপর এটাকে আমরা এই ছোটোটাকে আবার কপি করব কপি করে আবার নিয়ে আসবো এখানে তারপর এটাকে আমরা আর একটু ছোট করে দিব এটাকে আমরা আর একটু নিচে করে দিব ওকে তো এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিব হোয়াইট কালার ওকে তারপর এটাকে আমরা আরেকটা একটা কপি করবো তারপর এটাকে আমরা আবার এখানে নিয়ে আসবো এটার এই পাশে তো এটা আমরা নিচে নিয়ে আসি তো সময় তো আমাদের এখানের কাজ শেষ তো এখন আমরা এই যে এই লেয়ারটাকে আবার কপি করবো এর জন্য আমরা বাকিগুলো আনলক করে দিচ্ছি শুধু এটাকে বাকিগুলো লক করে দিচ্ছি এটাকে আনলক করে দিচ্ছি তারপর এটার উপর ক্লিক করে আমরা কপিতে ক্লিক করব তো কপিতে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা চলে আসছে তো এখন আমরা এটাকে একটা মসজিদের নাম লিখবো মসজিদের নাম লিখে দিলাম বাই তুল হাম জামে মসজিদ ওকে তো সকল মসজিদের একটা ঠিকানা থাকে এখন আমরা ঠিকানা লিখে দেব তার আগে এটা সাইজটাকে আমরা একটু বড় করে নেই তো আমরা সাইজটাকে বড় করে নিলাম তারপরে এই যে সাদা লেয়ারটা আছে এটাকে আমরা অর্থাৎ এইটার কপিটা করি আমরা কপি করলে এই যে দেখেন তো এখানে আমরা ঠিকানাটা এখন লিখে দিব ডাঙ্গি পাড়া পাবা রাহী তো এটা আমরা মসজিদের ঠিকানাটা এই মাছ বরাবর আমরা লিখে দিলাম তো তারপর মনে করেন যে এটা এই খুদ্টা যে কোনো একটা পেজে অথবা ইউটিউব চ্যানেলে লাইভ হবে তো এই জন্য আমরা আবার যদি এটা পেজে লাইভ হয় তো আমরা পেজের লাইভের অপশনটা এখানে লিখে দিই যে ওকে তো এটাকে আমরা ছোটো করে নিই আমরা এখানে দিলাম তারপর এটা যে পেজে হবে আমি এই লেয়ার গুলোকে আবার লক করে নিই এটা যে পেজে লাইভ হবে এখন আমরা সেই পেজের নামটা লিখে দেব ধরেন এটা আমাদের যে কোনো একটা পেজ থেকে লাইভ হলো যেমন আল টিভি আল আল ইতেসাম টিভি তো আলি টিভিতে লাইভ হবে তো আমরা জাস্ট এখানে আল টিভিটা লিখে দিলাম তো সময়তে ব্যাস তারপরে এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারি যেমন আপনার যে কোনো প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন বা এই সেই আপনি যা লিখতে চান তো আমি এখানে যদি আরেকটা শেপ নেই তো আমি এখানে একটা শেপ নিলাম এটা সাইজটাকে আমি একটু বড় করে নিই তো সময় দেবে আস তারপরে এখানে দেখেন এখানে একটা অপশান আছে রুটেট তো আমি এখানে একটু রুটেটটা হালকা বাড়াই দিব এই দিকে এই যে প্লাসেট ক্লিক করলে হালকা বাড়বে তো এটাকে আমরা একটু নিচে নামায় দিই তারপর এটাকে আরেকটু বাড়াই দিই রুটেটটা ওকে তারপর এখানে আমরা এটাকে কালার দিব ওই আগের কালারটাই যেটা আমরা দিয়েছিলাম বাকি দুইটা শেপে জমা দেওয়া সেখানে আমরা লিখে দেবো যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন তো আমি এটাকে একটা লেয়ারকে আনলক করে নিই তো আমি এটাকে আনলক করলাম তারপর এটাকে এখন আমরা কপি করব এখানে লিখে দিই আমরা জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন তবে এখানে আমরা একটা যে কোনো একটা মোবাইল নাম্বার লিখে দিলাম ওকে তবে এটার কালারটাকে আমরা এখন রেড কালার করে দেব অথবা আপনার এখানে সাইজটাকে একটু বড় করে দিতে পারেন এখানে আমরা এটাকে রেড কালার ব্যবহার করলাম তো সময় দেবে আস আশা করি সকলেই বুঝতে পারছেন কিভাবে এরকম একটি ব্যানারের ডিজাইন করা যায় খুবই সহজেই মোবাইল দিয়ে পিকজেল অ্যাপস দিয়ে তো সময় দেওয়া আমাদের সামনে আরেকটা ভিডিও আসছে ভর্তি বিজ্ঞপ্তির ব্যানার ডিজাইন তো সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম